আমি যেটা বুঝেছি আর কি, ওইখানকে সব সবাইকে সবকিছু থেকে ভালোভাবে বিকাশ লাভ করেছে বাংলা। তাই এখন আপনি বলেন এই যে কক্সবাজার সিটি কলেজ, এটা যদি সিটি কলেজ না বলে যদি নগর মহাবিদ্যালয় বলতাম তাহলে কয়েকজন বুঝতে পারতো এটা, কারণ ইংরেজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমাদৃত ভাষা, সেখানে পিওর ইংরেজি আছে মাত্র 8-9% মাত্র, আর বাকিগুলো বিদেশি ভাষার ওইখানে সমাবেশ ঘটেছে। আর বাংলাতেও তো বাংলা ভাষাও তো এই ধরনের তৎসম তত্ত্ব বিদেশি আরো অনেক কিছু আছে এই ধরনের ঢুকে গেছে এখানে। এটা হবে একটা ভাষা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা ভাষা কোন নির্জীব বিষয় না, আমাদের উপদেশ যেটা বলছেন নির্জীব এবং সক্রিয়, কারণ ভাষাটা হচ্ছে চলমান প্রক্রিয়া, এটা জীবন্ত একটা, এইখানে সবকে এসে দুঃখ হবে, কিছু কিছু ভাষা আবার চলে যাবে। মধ্যযুগে যে কবিতা যে রচনাগুলো আছে আমরা এখন ওগুলো পড়লেও বুঝতে পারি না, এগুলো তাই এগুলোকে আমরা আমাদেরকে মেনে নিতে হবে। টেবিলের বাংলা বাংলা কি আমি আমি নিজেও জানি না, এখনো জানি না আমি টেবিলের বাংলা কি আছে কিনা জানি না টেবিলের বাংলা। আর পকেট ইংরেজি অবশ্য কেউ কেউ বলে থাকে যে কিন্তু কেউ তো ইউজ করে নাই, কেউ তো ব্যবহার করে নাই, কারণ সেটাও ভুলে গেছে না। তারপরে রিক্সাও তো বাংলা ভাষা না, চিনিও নাকি বাংলা ভাষা না, তারপর পূজা বাংলা ভাষা তাও তো জানি না। আমি যেটা মনে করি আমরা যেটা কথা বলতেছি সেটাই বাংলা এইখানে, এই কারণে বললাম শুরুতে আমি আমরা যখন ওই সাথে কথা বলি এই সাকা গর যোগ করলে সর হয়, ওখানে সাগর হয় না, এটাই হচ্ছে সহজ ভাষা। তাই আমরা আসলে সেটা না, 71 জন্ম নিয়েছিল 52-তে, এই 52-21 ফেব্রুয়ারিতে যে আত্মদান করে গেছে ভাষা নিজের ভাষা রক্ষাতে, আসলে ভাষাকে ভিত্তি করে যে একটা রাষ্ট্র সে রাষ্ট্রটা হচ্ছে বাংলাদেশ, এবং সেটাকে গর্ব করে করার মতো ইতিহাস ঐতিহ্য এবং ব্যাকগ্রাউন্ড আছে বলে কিন্তু বর্তমানে আন্তর্জাতিক রূপ লাভ করেছে এটাকে, এটা স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আজকে। তাই আমরা আমাদের এই বাংলাদেশের জনগণই সেটা করতে পেরেছে এবং বাংলাদেশেই দেখাতে পেরেছে পৃথিবীটাকে, সেটা হচ্ছে বিশ্ব সমাজকে দেখাতে পেরেছে আমরা একটা ভাষার মাধ্যমে জাতিকে আমরা তুলে আনতে পারি। আর পৃথিবীতে যত ভাষা আছে সব যে গুলো বিলুপ্তির পথে, এই বিলুপ্তির পথে যে ভাষাগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে সেটাই বলা হচ্ছে। তাই আমাদের বাংলা ভাষা সবসময় টিকে থাকবে আর এটাকে অনুসরণ করে আর যেগুলো বিলুপ্ত ভাষা আছে ওগুলোও টিকে যাবে। আমি সর্বশেষে 52-তে যারা আত্মদান করে এই দিনকে আমাদেরকে একটা ভাষা এবং তার ভিত্তিতে একটা দেশ সৃষ্টি করার সুযোগ দিয়ে গেছে সবারই, আমি আত্মার সদ্গতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।